তুমি আজকে একা এসে যে বাবু না বাবু বড় বাবু আছো ভাবছো অন্য থানায় চলে যাবে ভাই আমার নাম নওশাদ সিদ্দিকী এটা মনে রাখবেন পঞ্চায়েত ভোটের আগে কর্মী সভা থেকে সরাসরি পুলিশকে হুমকি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নাম না করে ভাঙড় থানার ওসিকে হুঁশিয়ারি শুধু আইএসএফ বিধায়কই নন একই মঞ্চ থেকে পুলিশকে পেটানোর হুঁশিয়ারি দিলেন তার দলের এক নেতাও মেজবাবুকে পেটানো দরকার আছে এখানে ঠিক আছে পক্ষ বলছি না প্রশাসন কাজ যদি এর পরিবর্তনে না করে আজকে ছাড় দেওয়া হয়েছে দ্বিতীয় দিন যদি এ করে মেজবাবুকে আমি নিজে কথা দিয়ে যাচ্ছি ওকে পেটাবো না দায়িত্ব আমার ঘটনার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে আসাদুল মোল্লা নামে ওই আইএসএফ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু ঠিক কি ঘটেছিল যার কারণে পুলিশকে হুমকি মঙ্গলবার সকালে ভাঙড়ের মধ্য ঘটকপুর এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর কর্মীদের বিরুদ্ধে সেই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে আটক করে পুলিশ এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ভাঙড়ের পদ্মপুকুর এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করে আইএসএফ সেই সভা থেকেই পুলিশের বিরুদ্ধে কার্যত হুমকির সুর শোনা যায় আইএসএফ বিধায়কের গলায় এখানে নিয়ে আমি হামলার করে এখানে ট্রাফিকে পৌঁছে দেবো তাকে আইন এর বিরুদ্ধে কাজ করলে তো যেখানে তুমি ট্রান্সফার হও না কেন এই ভাঙড়ে এসে শুধু হাত দেখাবে এখন এত হুমকি দেখাচ্ছ তো এখানে পৌঁছে দেবো এটা মাথায় রাখবেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ের মাটিতে আইএসএফ এবং শাসক দলের বাগযুদ্ধে রীতিমতো সরগরম ভাঙড় বিধানসভা কেন্দ্র আমাদের নেতাদের নামে মিথ্যা করে কেস দিচ্ছে এবং সেটাকে আয়ো বা থানার পক্ষ থেকে কোনো রকম ভেরিফাই না করিয়ে তাদের নামে দিয়ে জেলা প্রেসিডেন্টের নামে তুলে দিচ্ছে জেলা স্তরের নেতাদের নামে করে দিচ্ছে ভেরিফাই করা দরকার তো এরা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মগজদলাই করে জঙ্গি বানাচ্ছে কিন্তু আজকে প্রমাণিত হলো যে নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক তার উপস্থিতিতে তার সামনে তার একজন কর্মী সরাসরি বলছে যে অন ক্যামেরা পুলিশকে পেটাতে হবে আর তার সামনে থাকা বসে থাকা দু চারজন আছে তারা হাততালি দিচ্ছে স্বাভাবিক কারণে এরা সন্ত্রাসবাদী জঙ্গির চাইতে কোনো অংশে এরা কম নয় এদের বিরুদ্ধে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব অবিলম্বে একজন পুলিশ মন্ত্রী হিসেবে আমার অনুরোধ দ্রুততার সঙ্গে এদের ব্যবস্থা করা এবং এদের দৃষ্টান্তগুলো শাস্তি দেওয়া ধৃত আইএসএফ নেতা আসাদুল মোল্লার বিরুদ্ধে সরকারি কাজে বাধা বিনা অনুমতিতে মঞ্চ করে সভাসহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ হিন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে